দেখে নিন বাংলাদেশের বন্ধুরাষ্ট্র তুরস্কের সেনাবাহিনী কতটা শক্তিশালী পরমাণু শক্তিধর পাকিস্তানও এক্ষেত্রে তুরস্কের চেয়ে পেছনে রয়েছে দেশটির দুই হাজার ষোলো সামরিক বাজেট এক হাজার আটশো আঠারো কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার সামরিক সক্ষমতার দিক থেকে বিশ্বে অন্যতম শক্তিধর দেশ তুরস্ক জনশক্তি যুদ্ধাস্ত্র প্রযুক্তি প্রশিক্ষণ ও সামরিক ব্যয় সহ বিভিন্ন দিক থেকে তুর্কি সামরিক বাহিনী বিশ্বের সেরাহিনীগুলোর একটি উনিশশো সাল থেকে দেশটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট নেটোর সদস্য শক্তি বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের দুই হাজার ষোলো এ বিশ্বের সামরিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান অষ্টম শক্তিশালী সামরিক বাহিনীগুলোর এই তালিকায় একশো ছাব্বিশটি দেশের মধ্যে তুরস্কের ওপরে অবস্থান করেছে মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ভারত ফ্রান্স ব্রিটেন ও জাপান জার্মানি ইতালি কিংবা পরমাণু শক্তিধর পাকিস্তানও এক্ষেত্রে তুরস্কের চেয়ে পেছনে রয়েছে দেশটির দুই হাজার সালে সামরিক বাজেট এক হাজার কোটি পঞ্চাশ লাখ মার্কিন ডলার গঠন ও আয়তন সংবিধান অনুযায়ী তুর্কি সামরিক বাহিনীর বর্তমান কমান্ডার ইন চিফ বা সর্বাধিনায়ক দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এর দোগান সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিরক্ষা মন্ত্রী আর বাহিনীর কার্যক্রম সমন্বয় ও পরিচালনা করেন চিফ অব জেনারেল স্টাফ বা সশস্ত্র বাহিনী প্রধান তুর্কি সামরিক বাহিনীর বর্তমান সদস্য সংখ্যা চার লাখ দশ হাজার আর রিজার্ভ সদস্য রয়েছে আরও এক লাখ আটাত্তর হাজার সাতশো জন আধা সামরিক বাহিনীর সদস্য সংখ্যা এক লাখ বাহান্ন হাজার সব মিলে দেশটির বর্তমান সামরিক জনশক্তি দুই লাখেরও বেশি সেনাবাহিনী তুর্কি স্থলবাহিনী নামে পরিচিত দেশটির সেনাবাহিনী যাদের সদস্য সংখ্যা প্রায় চার লাখ এই বাহিনীর বর্তমান কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন জেনারেল সালিহ জেটি চোলাক চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হিসান উয়ার প্রধানত চারটি ডিভিশন রয়েছে তুরস্ক সেনাবাহিনীর ফার্স্ট আর্মি সেকেন্ড আর্মি থার্ড আর্মি ও আজিয়ান আর্মি এই ডিভিশনগুলোর অধীনে রয়েছে দশটি কমান্ড আর কমান্ডগুলোর অধীনে রয়েছে শতাধিক সেনা ব্রিগেড এছাড়া রয়েছে সেনাবাহিনীর নিজস্ব বিমান নৌ ও পুলিশিং ইউনিট বাহিনীর উল্লেখযোগ্য যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে ট্যাঙ্ক তিন হাজার সাতশো আটাত্তরটি আর্মার্ড ফাইটিং ভেহিকল সাত হাজার পাঁচশো পঞ্চাশটি স্বচালিত কামান এক হাজার তেরোটি ভ্রাম্যমাণ কামান ছয়শো সাতানব্বইটি বহুমুখী রকেট ব্যবস্থা আটশো এগারোটি বিশেষ অস্ত্রের মধ্যে রয়েছে একশোটি এমজিএম একশো চল্লিশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এই ক্ষেপণাস্ত্র একশো মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম চলতি বছরে নিজস্ব প্রযুক্তিতে উৎপাদিত আলটাই ট্যাঙ্ক যুক্ত হয়েছে তুর্কি বাহিনীতে আছে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য মিসাইল মিজরা কিউ আছে সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি ছয়শো সাজোয়া যান বিএমসি কিরপি পান্টার হুইটজার নামক অত্যাধুনিক কামান যার পাল্লা পঁচিশ মাইল বিমান বাহিনী তুর্কি বিমান বাহিনীর কমান্ডার জেনারেল আবদিন উনাল চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সানভার এ বাহিনীর মোট সদস্য সংখ্যা ষাট হাজার প্রধানত পাঁচটি ডিভিশনে বিভক্ত তুর্কি বিমান বাহিনী ফার্স্ট এয়ারফোর্স কমান্ড সেকেন্ড এয়ারফোর্স কমান্ড স্টাফ ডিভিশন কমান্ড ট্রেনিং কমান্ড লজিস্টিক কমান্ড এ কমান্ডগুলোর অধীনে রয়েছে নয়টি যুদ্ধবিমান ঘাটি এছাড়া ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ড্রোন ঘাঁটি সহ রয়েছে আরও এগারোটি ঘাঁটি ও একচল্লিশটি স্কোয়াড্রন মোট বিমান সংখ্যা এক হাজার ষাটটি যুদ্ধ বিমান দুইশো সাতটি প্রশিক্ষণ বিমান দুইশো ছিয়াত্তরটি হেলিকপ্টার চারশো পঁয়তাল্লিশটি সামরিক হেলিকপ্টার চৌষট্টি টি এ তুরস্কের উল্লেখযোগ্য যুদ্ধ বিমানের মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক এফ সিক্সটিন ফ্যালকন গত বছরের চব্বিশে নভেম্বর এই বিমানটি তুরস্কের আকাশসীমায় প্রবেশকৃত রাশিয়ার ইউ টোয়েন্টি ফোর এম বোম্বার বিমান ভূপাতিত করেছে সতর্ক করার পরও রাশিয়ার বিমানটি তুর্কি আকাশসীমা ছেড়ে না যাওয়ার মাত্র সতেরো সেকেন্ডের মধ্যে সেটি অগ্নিগুলোকে পরিণত হয় আছে ইসরায়েলের তৈরি মানুষবিহীন বিমান আই এ আই হিরন। এর সংখ্যা দশটি এছাড়া যুক্তরাষ্ট্রের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির তিনটি প্রিডেটর ড্রোন রয়েছে তুরস্কের প্রিডেটর ড্রোন শত্রুকে নিজের উপস্থিতি জানতে না দিয়েই মিসাইল হামলা করতে সক্ষম এর সংখ্যা শীঘ্রই বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির এছাড়া যুক্তরাষ্ট্রের কাছ থেকে একশো পনেরোটি ব্ল্যাক হক সামরিক হেলিকপ্টার করে চুক্তি করেছে তুরস্ক যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে অত্যাধুনিক এফ থার্টি ফাইভ লাইটনিং টু জঙ্গি বিমান উৎপাদন করছে গোকতুর্ক এক ও গ্রুক দুই নামে দুইটি গোয়েন্দা স্যাটেলাইট রয়েছে তুরস্কের নৌবাহিনী তুর্কি নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল বুলেন্ বোস্তানোগু চিফ অফ স্টাফ ভাইস অ্যাডমিরাল সার্দার দুলগার এই বাহিনী সদস্য সংখ্যা আটচল্লিশ হাজার ছয়শ জন এই বাহিনীর প্রধান ঘাঁটিগুলো হল নৌবহর কমান্ড উত্তর সমুদ্র এলাকা কমান্ড দক্ষিণ সমুদ্র এলাকা কমান্ড নৌ প্রশিক্ষণ কমান্ড এবং আরও রয়েছে তিনটি বিশেষ বাহিনী কমান্ড এই কমান্ডগুলোর অধীনে রয়েছে আঠেরোটি নৌঘাঁটি তুর্কি নৌবাহিনীর যুদ্ধ সরঞ্জামের মধ্যে রয়েছে ফ্রিগেট ষোলোটি বিশেষ রণতরী আটটি সাবমেরিন তেরোটি উপকূল প্রতিরক্ষা যান উনত্রিশটি মাইন ব্যবস্থাপনা যান পনেরোটি হেলিকপ্টার ও বিমান মোট একান্নটি ব্যবহৃত বন্দর নয়টি জার্মানি তৈরি টাইপ দুইশো নয় সাবমেরিনগুলোর প্রত্যেকটি চোদ্দটি টরপোডো বহন করতে সক্ষম আছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ যুদ্ধজাহাজ নেটোঘাটি উনিশশো বাহান্ন সালের আঠারোই ফেব্রুয়ারি ন্যাটো জোটে যোগ দেয় তুরস্ক এরপর থেকে দেশটির এই সামরিক জোটের ইস্টার্ন কমান্ড হিসেবে ভূমিকা পালন করছে আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করে রাখুন ধন্যবাদ সবাইকে